আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স, ফুটবলস ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। প্যারিস সেন্ট জার্মেনের ম্যাচ প্রিভিউ জানিয়ে দিব আজকের এই ভিডিওতে। নতুন মৌসুম শুরুর আগে প্যারিস সেন্ট জার্মেন প্রি সিজনের কিছু ফ্রেন্ডলি ম্যাচ খেলবে। মোট চারটি ম্যাচের মধ্যে ইতিমধ্যেই তিনটি ম্যাচ খেলে ফেলেছে প্যারিস সেন্ট জার্মেন, যেখানে প্রথম ম্যাচে কুইভেলি রিয়ল মেট্রোপলকে 2-0 গোলে হারিয়েছে পিএসজি, দ্বিতীয় ম্যাচে কোয়াসাকি ফ্রন্টেলকে 2-1 এবং তৃতীয় ম্যাচে ওয়ারানা রেড ডায়মন্ডকে 3-0 গোলে হারিয়েছে পিএসজি। এবার প্রিসিজনের শেষ ম্যাচে পিএসজি মুখোমুখি হবে গাম্বা ওসাকার। 25 জুলাই সোমবার অর্থাৎ আজ বাংলাদেশ সময় বিকাল 4টায় মুখোমুখি হবে এ দুই দল। পিএসজি লাস্ট যে তিনটি ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে সে তিনটিতে জয় পেয়েছে। অন্যদিকে গাম্বা ওসাকা গত 6 ম্যাচে 4টি হার, 1টি ড্র ও 1টি জয় পেয়েছে। তাই শক্তিমত্তার দিক থেকে প্যারিস সেন্ট জার্মেন এগিয়ে থাকবে অনেকটাই, যেখানে মেসি, নেইমার, এমবাপ্পে, রামোস, কিম্পেম্বে, মার্কনহোসের মতো তারকারা থাকে সেখানে প্যারিস সেন্ট জার্মেনকে এগিয়ে রাখাটা অস্বাভাবিক কোনো কিছু নয়। প্যারিস সেন্ট জার্মেনের পসিবল লাইন আপ স্টার্টিং ইলেভেনে গোলকিপার হিসেবে থাকতে পারেন রিকো, ডিফেন্সের দায়িত্বে থাকবেন সার্জিও রামোস, মার্কনহোস এবং কিম্পেম্বে এবং আশরাফ হাকিমি, গুয়েই, ভিতিনহা এবং মেন্ডেস থাকবেন মিডফিল্ডের দায়িত্বে। অন্যদিকে মেসি, কালিমুয়েন্ডো এবং নেইমারকে দেখা যাবে ফরওয়ার্ড লাইন আপে। এবার যদি গাম্বা ওসাকার কথা বলা যায়, তাহলে পসিবল স্টার্টিং ইলেভেনে গোলকিপার হিসেবে দায়িত্বরত থাকবেন হিগাসুগুচি, ডিফেন্সের দায়িত্ব পালন করবেন টাকাও, ফুকুওকা, মিউরা, অনোজি, মাঝমাঠ সামলাবেন ডাওহান, সাইটো, কুরোকাওয়া, ফরওয়ার্ড লাইন আপে থাকবেন নাকামুরা, ইসিগি এবং সুজুকি। অ্যাকর্ডিং টু আওয়ার চ্যানেল প্রেডিকশন প্যারিস সেন্ট জার্মেন এই ম্যাচটা 4-0 জেতার সম্ভাবনা রয়েছে। আপনারা যদি এই ম্যাচটি উপভোগ করতে চান, আপনারা বাংলাদেশি কোনো চ্যানেলে এই ম্যাচটি দেখতে পাবেন না। তাই ম্যাচটি উপভোগ করার সবথেকে ভালো মাধ্যম আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করে ম্যাচটি লাইভ দেখতে পারেন, আর তাছাড়া গুগল ক্রোম ব্রাউজারে আপনারা ইয়াল্লা টিভি অথবা ইয়াসিন টিভি সার্চ করেও ম্যাচটা দেখতে পারেন। পিএসজি ভার্সেস গাম্বা ওসাকার এই ম্যাচ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন, আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।